ইংলিশে এটা কি লেখা উঠে যাবো? জয় গুরু বন্দে পুরুষোত্তম। জয় গুরু। খুব সুন্দর করে শ্যামশি তরফদার দিদি প্রার্থনা করলেন, দিদি ও তার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। এখন অমিয় গ্রন্থটি পাঠের দিকে চলে যাচ্ছি। এখন সত্যানুসরণ পাঠ করে শোনাবেন শ্রীমান পার্থিত দাদা কুচবিহার থেকে। জয় জয় গুরু। গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি জয় শুরু গুরু করো। শোনা পরম প্রেম যে কথা শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের শ্রী হস্তলিপিত গ্রন্থ সত্যানা স্মরণ থেকে পাঠ। যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে সব যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং সবগুলি মত। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা, তুমি খুব সুন্দর করে আমাদের সামনে সত্যানুসরণ পাঠ করে শোনালে। তোমার ও তোমার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এখন নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করে শোনাবেন সুশ্রী ধৃতি রায় সরকার দাদা কোচবিহার থেকে। জয় গুরু দা। জয় গুরু। জয় গুরু, তুমি শুরু করো। পরম প্রেমময় বলো, পরম প্রেমময় শ্রী ঠাকুরের দীনগঞ্জ থেকে বাণী পাঠ। দে কুমারীত্বে কুমারী মেয়েদের অনুরোধে থাকা তার সেবা ও সাহায্য করা, তাহার সহিত আলাপ আলোচনা করা নতুন প্রথম ও পুষ্ট শোভন পরিসংখ্যা 6। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর করে নারীর নীতি গ্রন্থ করলে ভাই বোন, তুমি তোমার ও তোমার পরিবারের
তুমি আর তোমার পরিবারের মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাতুল চৌধুরী। জয় গুরু। এবার সদাচার সূত্র থেকে পাঠ কর ইমান প্রিয়ব্রত দাদা হলদি পাঠিকে। জয় গুরু। দাদা তুমি কি আছো? জয় গুরু। প্রিয়ব্রত চক্রবর্তী দাদা তুমি কি আছো? জয় গুরু চক্রবর্তী দাদা তুমি কি আছো? মনে হচ্ছে দাদা নেই, এখান থেকে কেউ পাঠ করে দাও। কি স্বাস্থ্য সদাচার সূত্র। জয় গুরু। জয় গুরু আমি প্রিয়াংশী। ঠিক আছে তুমি করে দাও। পরম প্রমাণ সেটা করে স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। সদাচার পরিপালন করো, তার সব রকমের প্রতিষেধী উপায় বিপাককে এড়িয়ে চলো, সংকাশকুল হইতে হতে হবে কমে মানে সংকাশকুল হতে হতে। জয় গুরু। জয় গুরু। দিদি তুমি খুব সুন্দর করে স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করলে, তোমার ও তোমার পরিবারের মঙ্গল প্রার্থনা করি পরম পরম পিতা রাতুল চরণে। জয় গুরু। এতক্ষণ প্রার্থনা ও গ্রন্থ দিয়ে পাঠ হলো, এখন আমরা ভক্তি গীতির দিকে চলে যাব। এখন ভক্তি গীতি পরিবেশন করবে নবদ্বীপ থেকে শ্রীমান হিমানিশ মণ্ডল দাদা। জয় গুরু দাদা তুমি কি আছো? হ্যাঁ জয় গুরু, জয় গুরু দাদা তুমি শুনো, শুরু করো। আমার আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। কঠিন
মায়ার ফাঁদে কঠিন বাধা, কেন না হয় পথের বাধা, মন যেন চাই আবার পথে, মন যেন চাই আবার পথে, সদাই তোমার পানি তোমার ওই নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি। জানি তোমায় বাসলে ভালো, সেবাই তোমার, জানি তোমায় বাসলে ভালো, সেবাই তোমার, তোমায় প্রভু বলে সেবা, তোমায় প্রভু বলে সেবা, মুক্তি মেলে জীবনে তোমার ওই নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি। পরম প্রেমের বিশ্বপতি, সমগতির তুমি গতি, পরম প্রেমের বিশ্বপতি, সমগতির তুমি গতি, তোমার হওয়ায় দাও সুমতি, তোমার হওয়ায় দাও সুমতি, পাই যেন পাই সেই জননে তোমার ওই নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি, তোমার ওই নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি, দ্বন্দ্ব দ্বিধা অবাধ সমর্পণে, দ্বন্দ্ব দ্বিধা অবাধ সমর্পণে, তার কথায় ভোর জীবন, তোমার চরণে তোমার ওই নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি, তোমার ওই নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি, যেন প্রভু তোমার থাকি, যেন প্রভু তোমার থাকি। জয় গুরু দাদা, তুমি খুব সুন্দর করে সঙ্গীত পরিবেশন করলে, তোমার ও তোমার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। জয় গুরু। জয় গুরু। দিদি। জয় গুরু সেতা। হ্যাঁ বলো। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ বললাম কি, অদিতিকে ডেকে নাও বুঝছো, ও ঘুমিয়ে পড়বে নালে আবৃত্তিতে হয়ে যাক। একটা গান দিয়ে আসছে। জয় গুরু। এখন আবৃত্তি করবে সুশ্রী অদিতি পাল দিদি শিলিগুড়ি থেকে। জয় গুরু দিদি, তুমি শুরু করো।
জয়গুরু অদিতি পাল দিদি, তুমি শুরু করো। পরিবেশন করলে বোন, তোমার ও তোমার পরিবারের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবে সুশ্রী উদিতা দাস দিদি শিলিগুড়ি থেকে। জয় গুরু। উদিতা দাস দিদি, তুমি কি আছো? জয় গুরু। জয় গুরু, তুমি শুরু করো। জয় গুরু। সাগরে ও
দয়াল স্বগতে স্বামী এই জীবন মাঝে তুমি মই না কে বাছে অকুল পাথারে তুমি মিউদের রক্ষা করো বিপদ মাঝারে তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে তুমি আছো সবার মাঝে এই গানটাই বুকে বাজে তুমি আছো সবার মাঝে এই গানটাই বুকে বাজে তুমি না থাকিলে মোরা হারিয়ে ফেলবো ভাষারি দয়াল জগত স্বামী এই জীবন মাঝারে তুমি বিনা কে বাছে পাথারে দয়াল চাই তোমাকে যেন তোমার সেবাই নিজেকে জীবনে চাই তোমাকে যেন তোমার সেবাই নেই নিজেকে তোমার নামে হৃদয়ে ছড়িয়ে দেব ভরাকে তোমার নামে হৃদয়ে ছড়িয়ে দেব ধরাতে ও দয়াল জগত স্বামী এই জীব মাঝারে তুমি বিনা কি বাছে অকুল পাথারে রক্ষা করো বিপদ মাঝারে স্বস্তিরঞ্জন বর্মন দাদা তুমি কি আছো? আগে আছি, তুমি শুরু করো। জয় গুরু। জয় গুরু। আমি সর্বপ্রথমে পরম প্রেম মাইথিলি ঠাকুর এবং ঠাকুর পরিবারের সবাইকে আমার শতকোটি প্রণাম জানাই এবং সেই সঙ্গে এই অনলাইন শিশুর সঙ্গে উপস্থিত প্রতি প্রত্যেককে জানাই আমার আন্তরিক রানন্দিত জয়। আমি তেমনই কিছু জানি না, তবে বাবা মার কাছ থেকে এটুকু জেনেছি যে
আমার জীবনে শ্রী ঠাকুর এবং তার আচার্য পরম্পরাই একমাত্র অনুসরণ। পরম পূজ্যবাদ বাবাই দা বলেছেন, আমাদের জীবনে একটা বাঁধা নদীর মতো, তাই এই জীবনকে সঠিকভাবে চালনা করতে হলে ছোটবেলা থেকেই শ্রী ঠাকুরকে আঁকড়ে ধরে তার নির্দেশিত পথেই চলতে হবে। শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককে যজন যাজন ইষ্টভক্তি করার কথা বলেছেন। শ্রী ঠাকুর বলেছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভক্তি আনেই আনে সবার পরিত্রাণ। তাই আপদ বিপদ থেকে রক্ষা পেতে হয়ে যজন যাজন ইষ্টভক্তি শরীফে পালন করতেই হবে। শ্রী ঠাকুর সকাল সন্ধ্যা প্রার্থনা, মা বাবা ও গুরুজনদের প্রণাম শ্রদ্ধা ও সেবা করার কথা বলেছেন। আমরা ছোটরাও তাই করার চেষ্টা করব। শ্রী ঠাকুর সবাইকে ভালোবাসতে বলেছেন, আমরা সবাইকে ভালো রাখার চেষ্টা করব। শ্রী ঠাকুর বলেছেন, তুমি অন্যের কাছে যেমন পেতে চাও অপরকেও তেমনি চেষ্টা করো, অপরের মঙ্গল কামনায় নিঃমঙ্গলের প্রসূতি। ঠাকুরের এসব কথা মেনে চলব। আমি যদি ভালো থাকতে চাই তাহলে পরিবেশের সবাইকে ভালো থাকার চেষ্টা করব। আমাদের ভালো থাকার জন্য পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবাইদা পরিবারের সবাইকে একসাথে প্রার্থনা, খাওয়া দাওয়া ও পারিবারিক আলাপ আলোচনার কথা বলেছেন, এবং সেই সঙ্গে তিনি আনন্দে থাকতে বলেছেন। আমরা চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সংগ্রামই জীবন, বিরুদ্ধ ভাবগুলিকে জয় করার মধ্যেই জীবনের আনন্দ। প্রতিকূলতাকে যে যত নিয়ন্ত্রণ করতে পারে সে তত বড় হয়ে ওঠে। ভক্ত নমনে জীব লক্ষ্য করলেই আমরা তা বুঝতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মাছ মাংস খাসনে আর পিয়াস রসুন মাধব ছাড়, আমিষ আহার গ্রহণ করলে শরীরে টক্সিন বা বিষ জমে, যা থেকে অনেক রোগের সৃষ্টি হয়। শ্রী ঠাকুর শরীর এবং মনকে সুস্থ শান্ত ও পবিত্র রাখার জন্য নিরামিষ খাদ্যকেই গ্রহণ করতে বলেছেন। সে সঙ্গে তিনি সস্তানী সদাচার পালন করার কথা বলেছেন। শরীরে সস্তানী ও সদাচার পালন করলে রোগ গ্রহদোষ এবং এই করোনার মতো ঐদিমারি হাত থেকে রক্ষা পেতে বলে। তাই শ্রী ঠাকুর বলেছেন, সদাচার পদে পদে তার ভয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেবেলায় কৃতিত্ব তত। এই প্রসঙ্গে ঠাকুরের ছোটবেলার একটি ঘটনা বলছি। ঠাকুরের একদিন ছিল অঙ্ক পরীক্ষা, ঠাকুর স্কুলে যেতে দেরি করছিলেন। তারপর মনমণি দেবী বললেন, অনুকূল তুই আজ পরীক্ষা কথা কিচ্ছু লিখতে পারবি না। ঠাকুর যখন স্কুলে গেলেন তখন দেখলেন পরীক্ষার প্রশ্ন খুব সোজা হয়েছে, তার সব প্রশ্নের উত্তর জানা ছিল, কিন্তু পরীক্ষার কথা কিছু না লিখে বসে তিনি কাঁদতে লাগলেন। মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন, অনুকূল পরীক্ষার প্রশ্ন কি কঠিন হয়েছে? উত্তরে শ্রী ঠাকুর বললেন, না মাস্টার মশাই, সব প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু পরীক্ষার কথা লিখলে আমার মায়ের কথা যে মিথ্যে হয়ে যাবে, মা যে বলেছিল তুই পরীক্ষার কথা কিচ্ছু লিখতে পারবি না। এই ছিল তার মাতৃভক্তি এবং মাকে খুশি করাই ছিল তার জীবনে একমাত্র সাধনা। আমরাও তার মতো মাতৃভক্ত হব এবং মাকে খুশি করার চেষ্টা করব, তাহলে জীবনে আমরা কৃতী হয়ে উঠব। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়েরই শিক্ষা সুষ্ঠ না হলে সৃষ্ট স্বভাব হয়ই না। আবার শ্রী শ্রী ঠাকুর এও বলেছেন, লেখাপড়া দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তাই প্রতিটি শিশু কিশোরকে অভ্যাস ব্যবহার ও সহজ জ্ঞানের অনুশীলন করতে হবে, আর তার জন্য চাই সদ্গুরুর দীক্ষা এবং নাম ধ্যান। আচার্যদেব পরম পূজ্যবাদ শিশির দাদা বলেছেন, নিষ্ঠার সঙ্গে নাম ধ্যান করলে নিজের ক্ষমতা বাড়ে, আর একাগ্র হয়ে নামধন্য করলে লক্ষ্যে স্থির থাকার ক্ষমতা বাড়ে। তাই শ্রী ঠাকুর বলেছেন,
দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচার্যনি বোধ চয়নে জ্ঞানে সগ্রহণপাত। আমি এইটুকু বলে সবাইকে জয় গুরু জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু দিদি ভাই, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গে করলিল দাদা, জয় গুরু। পরম পিতা রাতুল চরণে তোমার ও তোমার পরিবারের মঙ্গল প্রার্থনা করি, জয় গুরু। খুব সুন্দর হয়েছে শক্তিরঞ্জন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আবার আমরা সঙ্গীতে ফিরে যাচ্ছি। আলিপুর থেকে সুশ্রী রঞ্জিতা ধর দিদি সঙ্গীত পরিবেশন করবেন। জয় গুরু দিদি, তুমি সঙ্গীত পরিবেশন করো। হ্যাঁ জয় গুরু, তুমি শুরু করো। অবসানে আজ মেরা হে অবসানে আজ,
আছে, ও কথা বলতে পারছে না, ওটা একবার লিপ করে আবার নতুন করে জয়েন করো শুভম। প্রমিলা মা একবার লিপ করে জয়েন করেন। পরের জনকে দাও, সেটা তুমি পরের জনকে দাও। আবার আমরা একটি ইষ্ট প্রসঙ্গের দিকে চলে যাচ্ছি। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন সুশ্রী দীপালী ঘোষ দিদি, নয়টি হুগলি থেকে। জয়গুরু দীপালী ঘোষ দিদি, জয়গুরু দীপালী ঘোষ দিদি, তুমি কি আছো? ও এখনই জয়েন করবে। তুমি ওই যে আয়ুষ কে দেখো, আয়ুষ পাল, ও একটু পরেই জয়েন করবে। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীমান আয়ুষ পাল, নয়টি হুগলি থেকে। জয়গুরু দাদা তুমি কি আছো? হুগলি না, আছি আছি। ঠাকুরের নাম হলো, ইষ্ট প্রসঙ্গের নাম হলো মন খারাপ করোনার জন্য, করোনার দাপটে মানুষের মধ্যে যে হতাশ বোধ করে, যে কোনো অবস্থা আসুক না
আমাদের মাথা ঠিক রাখতে হবে। আমরা সবসময় ঠাকুরের নাম করতে পারি। মাথা স্থির রেখে সবকিছু ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে হয়। সবকিছু অনুভূতি করতে হয়। সবথেকে সুন্দর জিনিস কি? ভালোবাসা মুখে বলে বোঝানো যায় না। মানুষকে সম্মান দেওয়া শিখতে হয়। গুরুত্ব দিতে হয় যে তার গুরুত্ব বোঝে। মূল্যটা তাকে দেব জীবনের গুরুত্ব আছে যার তাকেই। আর মর্যাদা দেব মর্যাদা দেব নিজে থেকে কথা বেশি ভাবে গড়ে উঠতে। এবার ঠাকুর বলেছেন ইষ্টগীতি করো তোমরা যাজন যোজন করো তাহলে তোমরা আমার শরণাপন্ন হবে। মাকে জগৎজননী মা মা রূপে দেখতে হবে। দয়াল ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি যে কোনো বিপদ আসুক আমাদের উদ্ধার করবেন। তার চরণে অনন্ত কোটি প্রণাম। আর বাবাই দাদার চরণে অনন্ত কোটি প্রণাম। এই বলে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। জয় গুরু বন্দে পুরুষোত্তম। ওম শান্তি। জয় গুরু তুমি খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলে ভাই। তোমার ও তোমার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। জয় গুরু। আমরা আর একটা ভক্তিগীতি শুনে নিচ্ছি কুচবিহার থেকে সুশ্রী প্রিয়াংশী তরফদার দিদির কাছ থেকে। জয় গুরু দিদি তুমি কি আছো? Oh,
জয়গুরু দিদি, তুমি খুব সুন্দর করে সঙ্গীত পরিবেশন করলে, আরো তোমার পরিবারে সকলের মঙ্গল কামনা করছি। পরম পিতার আদেশে আমি জয়গুরু এবার ইষ্টসঙ্গীতে চলে যাচ্ছি। ইষ্টসঙ্গীত সুশ্রী দীপালি ঘোষ দিদি হইতি হুগলি থেকে, নৈতি হুগলি থেকে। জয়গুরু দিদি, তুমি কি আছো? জয়গুরু দিদি, তুমি কি আছো? জয়গুরু 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 আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ।
না শুনে যাচ্ছে, তুমি শুনে করো আগে। জয়গুরু, আজ এখানে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, শোনা যাচ্ছে না, ইষ্টপ্রাণ দাদা সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয়গুরু, এবং আজ এখানে উপস্থিত আমার সমস্ত ছোট ছোট ভাই বোন দাদা দিদিদের আমার আন্তরিক ভালোবাসা ও জয়গুরু। আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। আজকে আমি ঠাকুরের কথা বলতে পেরে খুবই খুশি হচ্ছি এবং খুবই আনন্দ পেয়েছি। আজকে ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। ঠাকুর সবসময় চেয়েছেন যে আমাদের মধ্যে একটা পারফেকশন আসে। শোনা যাচ্ছে না রে? হ্যালো জয়গুরু, সবার মধ্যেই চেয়েছেন যে একটা যেন পারফেকশন তৈরি হয়, সবাই যেন পারফেক্ট হয় ঠাকুর। তাই জন্য একদিন আচার্যদের বলছেন যে দাদু ভাই এখনো পারফেকশন হলো না, মানে তিনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে এখনো কতটা পারফেকশন হয়ে ওঠা দরকার, আমাদের এখনো কতটা হয়ে ওঠা দরকার, তিনি আমাদের এটাই বলতে চাচ্ছেন। আমাদের যে আমাদের মধ্যে যে যত ভুল ভ্রান্তি রয়েছে আমাদের সবকিছু ঠিক করতে হবে। আমাদের সবাই, আমরা অনেক জ্ঞানী জ্ঞানী লোক আছে যারা ভাবে যে তারা অনেক সব জ্ঞান পেয়ে গেছে, তাদের কোনো জ্ঞানের দরকারই নেই, তারা সব থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে, সবার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে বিদ্যায় সবকিছুর থেকে। কিন্তু তারা তাদের মধ্যে কিন্তু যে কোনো একটা জ্ঞান থাকা কিন্তু বাদ রয়েই যায়, তার মানে তাকে সেই জ্ঞানটা এখনো লাভ করতে হবে, তাকে সেই জ্ঞানটা এখনো প্রাপ্ত করতে হবে। তাই জন্য আমাদের জীবনে কিন্তু কারোর কোনোদিন শেখার শেষ নেই, সবাইকে সবকিছু সবসময় শিখে রাখতে হবে। একদিন একটা নৌকাতে একজন মাঝি আর একজন যাত্রী যাচ্ছে, যার সময় সেই মাঝি যার সময় সেই সাগরটাতে প্রচন্ড ঝড় উঠেছে এবং ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরে পুরো সাগরের জলগুলো উথাল পাথাল করছে, নৌকাটা যে কোনো সময় ডুবে যেতে পারে। তখন সেই মাঝিটা সেই যাত্রীকে বলছে যে আপনি সমস্ত জ্ঞান পেয়েছেন তো? তখন সে বলছে হ্যাঁ আমি সমস্ত জ্ঞান পেয়েছি। তখন বলছে যে আপনি সাঁতার কাটতে পারেন? বলছে না আমার সেটা তো শেখা হয়নি। তখন বলছে তাহলে আপনারা জীবনে কিছুই হলো না, সবই বৃথা। মানে যে জীবনটাই যদি না বাঁচাতে পারলো তাহলে তো তার সমস্ত জ্ঞান নিজের জীবনে কোনোদিনই কাজে লাগাতে পারবে না, তার নিজের জীবনটা বাঁচানোর জন্য সবকিছু শিখেছে কিন্তু নিজের যে জীবনটা কিভাবে বাঁচবে সেটা শিখে রাখেনি সে, তাই সে বাঁচতে পারলো না। আমাদের জীবনে কিন্তু প্রত্যেক জিনিস শিখে রাখা দরকার। আর আমরা কার থেকে শিখি? আমাদের গুরুজনের থেকে, আমাদের পিতামাতার থেকে, আমাদের গুরুর থেকে আমরা সবকিছু শিখি। এবার আমরা এমন এমন গুরু আছে যারা কোনো তার শিষ্যকে বলবে যে যা তোর এইটা আমি আশীর্বাদ করছি, তোর এটা ঠিক সফল হবে, তুই তো আমি তোকে আশীর্বাদ করছি তুই পরীক্ষায় ঠিক সফল হবেই হবি, বলে তাকে আশীর্বাদ করলো এবং সে মহানন্দে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা জিতে চলে এলো। কিন্তু যখন সেই গুরুদেবটা থাকবে না তখন আমরা কার থেকে শিখব? তখন আমি কে আমাকে আশীর্বাদ করবে? তখন আমি কি করে আমি পরীক্ষা আমি ফার্স্ট হব? তখন আমি কি করে উত্তীর্ণ হব? তখন তো আর আমাকে আমার গুরু শেখাতে আসবেন না, গুরু যখন থাকবেন না। তাহলে আমাদের কিন্তু নিজে সেটা শিখে রাখতে হবে যে কিভাবে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষায় পাশ করার জন্য আমাকে ভালো করে পড়াশোনাটা করতে হবে। শুধুমাত্র সবকিছু কিন্তু জাদুর দ্বারা হয় না, আমাদের কিন্তু সবকিছু নিজেদের একটা যোগ্যতা দিয়েও লাভ করতে হয়। তাই আমাদের নিজের নিজেদের যোগ্যতাকে প্রমাণ করার জন্য আমাদের নিজেকে শিখতে হবে, নাহলে আমরা যদি কিছু না শিখি তাহলে কিন্তু আমরা কখনোই কাউকে আনন্দ দিতে পারবো না, কাউকে খুশি করতে পারবো না। ঠাকুর
তো চাইলেই সবকিছু করে দিতে পারতেন। তিনি চাইলেই আমাদেরকে বলতেন যে তোমরা ঠাকুরের দীক্ষা নাও, তোমরা ঠাকুর জানো, এরকম ভাবে বলছেন। তিনি তো চাইলে আমাদের এক মুহূর্তেই আমাদেরকে বশ করে তিনি আমাদের দীক্ষা দিয়ে দিয়ে নিতেন। তাহলে তিনি চেয়েছেন যে মানুষ যেন সবকিছুকে একটা উপলব্ধি করে। তার যে এত যে তার ভক্ত, আজকে তিনি যখন দেওঘরে এসেছিলেন তখন মাত্র কয়েকজনকে নিয়ে, তিনি 11 জনকে নিয়ে তিনি দেওঘরে এসেছিলেন, কিন্তু তারপরে তার এখন তিনি যা তার ভালোবাসা দিয়ে তৈরি করেছেন তার দ্বারা তার এখন হাজার হাজার মাখন তার ভক্ত হয়েছে আর হাজার হাজার শিষ্য হয়েছে। তাহলে আমরা যদি এরকম ভাবে সারা জীবন যদি আমরা শিখি তার থেকে যে তিনি কি কি বলেছেন, তিনি কি কি আমাদের থেকে চেয়েছেন, তাহলে কিন্তু আমরাও ঠিক তার মতোই সবাইকে ঠাকুরের কথা বলতে পারবো, তার মতো করেই সবাইকে আমি জাজন করতে পারবো। তাহলে আমার জাজন করাটা তবেই সার্থক হবে। ঠাকুরের কথা বলতে গেলে কিন্তু নিজের কথা বলতে হয় না, ঠাকুরের কথা বলতে গেলে আগে নিজেকে ঠাকুরের মনের মতো হয়ে উঠতে হয়, তবেই আমি ঠাকুরের কথা সবাইকে বলতে পারবো। আমাদের সবাইকে ঠাকুরের কথা বলতে গেলে আমাকে প্রথমে ঠাকুরের হয়ে উঠতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে, নাহলে কিন্তু ঠাকুরের কথা কাউকে বললে কেউ কোনোদিন বিশ্বাস করবে না। কারণ পুজোপাতে বাবু দাদা বললেন যে ঠাকুর কিরকম সেটা আমাকে দেখে শেখো, তাহলে তাকে দেখে শিখতে বলছেন মানে তিনি ঠাকুরের একজন মনের মতো মানুষ হয়ে উঠতে পেরেছেন, তাই তিনি ঠাকুরকে ঠাকুর কিরকম সেটা তাকে দেখে শেখার কথা বলছেন তিনি। আমাদেরও তেমনই হয়ে উঠতে হবে, নাহলে আমি কখনো কাউকে জানন করতে গেলে কেউ আমাকে দেখে দীক্ষা নেবে না। আমাকে এমন হয়ে উঠতে হবে যাতে সে আমাকে দেখে যাতে দীক্ষা নিতে ইচ্ছুক হয়, আমার চলন ব্যবহার আমার আচার আচরণ দেখে যেন সে নিজে আমার কাছে এসে দীক্ষা নেওয়ার জন্য ইচ্ছুক হয়। তাই আমাদের প্রথমে আমার নিজেদের চরিত্রকে ঠিক করতে হবে। আর ঠাকুর বললেন যে শুধু বিদ্যালয়ে গিয়ে শিক্ষা হয় না, প্রথম শিক্ষা আমাদের শুরু হয় বাড়ি থেকে। ছোটবেলায় আমরা বাড়ি থেকে শিক্ষা লাভ করি, আমাদের বাবা মা আমাদের শেখান যে কেমন ভাবে আমাদের চলতে হবে, কেমন ভাবে গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, কেমন ভাবে গুরুকে ভক্তি করতে হয়, আমাদের বাবা মা আমাদের শেখান। তাই বাবা মাও যেমন ভাবে আমাদের শেখাবেন আমাদের সেইভাবে শিখতে হবে। তারপর বাবা অনেক বাবা মায়ের আছেন যারা তাদের ছেলে মেয়েদের হয়তো দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা, কিন্তু বাবা মায়েরা সেটা চান না, কারণ তারা ভাবেন যে ছেলে মেয়েদের হয়তো সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হবে, তারা শরীর খারাপ হয়ে যেতে পারে তাদের ভোরবেলা অত তাড়াতাড়ি উঠলে, তারপরে এই যে খালি পেটে ইষ্টভৃতি করার ব্যাপারটা তারা একদমই মানতে চান না, তাই তারা তাদের ছেলে মেয়েদেরও দীক্ষা নিতে দেন না, হয়তো তাদের কোনো ইচ্ছা থাকা সত্ত্বেও। কিন্তু আমাদের কিন্তু উচিত যে আমাদের বাবা মায়েরা যাতে আমাদের এগিয়ে দেন, আমাদের বাবা মায়েরা যাতে আমাদের ইষ্টের দিকে এগিয়ে দেন, আমরা যাতে সেই ইষ্টের মতো কাছে এগিয়ে যেতে পারি, ইষ্টের কাছে এগিয়ে যেতে পারি, তাহলেই আমরা ইষ্টমুক্তি হতে পারবো। ঠাকুর আমাদের সমস্ত পথ দেখিয়ে দিয়ে গেছেন আমাদের কেমন ভাবে কিভাবে কি করতে হবে। ঠাকুর আমাদের সত্যানুসরণ গ্রন্থে সবকিছু বলে দিয়ে গেছেন, তিনি এক রাতের মধ্যে ওই তিনি সত্যানুসরণ গ্রন্থ নিজের হাতে লিখেছিলেন, তাই সেটাকে শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ বলা হয়, তার নিজের হাতে লেখা। তিনি তার মধ্যে সমস্ত আমাদের প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। এবং তারপর আছে সত্যানুসরণ প্রসঙ্গ, যেটা সৃষ্টি বরদা এই যে ঠাকুরের সত্যানুসরণের প্রত্যেকটা বাণী প্রত্যেকটা লাইন এক একটা লাইন তিনি সবার মধ্যে সবাইকে বুঝিয়ে দিতেন। কাউকে কাউকে জিজ্ঞেস করতেন যে বলতো এই লাইনটার মানে কি, কেউ হয়তো ঠিকঠাক বলতো, তারপরে সৃষ্টি বরদা বলতেন যে এইটা যদি এইভাবে বলিস তাহলে সেটা আরো সুন্দর লাগবে, আবার কেউ কেউ না পারলে সৃষ্টি বরদা নিজে বুঝিয়ে দিতেন। এইভাবে প্রত্যেকটা বাণীর এক একটা লাইন তিনি সবাইকে বুঝিয়ে বোধগম্য করাতেন। এবার আমরা কি করি, আমরা প্রত্যেকদিন ঠাকুরের বইগুলো তো পড়ি, কিন্তু সেইগুলো বইগুলো মুখে মুখে পড়লে হবে না, বইগুলোকে আমাদের বোধগম্য করতে হবে, বইগুলোকে আমাদের নিজের চাল চলনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তিনি যেগুলো যেগুলো বললেন, যেমন বললেন যে তিনি গুরু আদেশ যেখানে পালন করব সেখানে গুরু আদেশ পালন করতে গেলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমাকে গুরু বলেছে মানে করতে হবে, গুরু বলছেন মানে নিশ্চয় আমার ভালোর জন্য বলছে, তো সেই গুরুর আমার যেহেতু তিনি আমার ভালো চান সেহেতু আমাকে তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরম আনন্দে। আমাদের এইভাবে কিন্তু
একটা শিষ্যের কর্তব্য পালন করতে হবে। যেমন ঠাকুর আমাদের বলেছেন যজন যতন ইষ্টভৃতি স্বাস্থ্যালী সাজাতের এগুলো পালন করতে বলেছেন। এবার যখন একজন আমি কাউকে যাজন করছি তখন আমার, যেমন ঠাকুর বলেছেন যে যেখানে আমার নাম সংকীর্তন হয় সেখানেই একমাত্র আমি থাকি, তাহলে আমি যখন তার কথা সবার মধ্যে বিলিয়ে দিচ্ছি তার মানে তার নাম করা হচ্ছে, তার সংকীর্তন করা হচ্ছে, তিনি তখন সেখানে উপস্থিত থাকেন, তিনি তখন সেখানে আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, যাতে তারা আমাদের দেখে দীক্ষা নিতে ইচ্ছুক হয় এবং আমরা নিজেও অনুভূতি করতে পারি যে ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। সেটা তখনই অনুভব করতে পারবো যখন আমি নাম করব। আমাকে অটোমেটিকলি নামটা নিজের মধ্যে চালাতে হবে, তাহলে যতই বিপদ আপদ আসুক না কেন আমার ত্রাণ পাবোই। আমাদের সকালবেলা উঠে ঠাকুর ইষ্টপ্রীতি করতে বলেছে, আমরা প্রতিনিয়ত সেটা করছি, তার সাথে কিন্তু যজন যাজনটাও পালন করতে হবে। ইষ্টভৃতিটা তো আমরা প্রতিদিন করি, আমাদের এটা মাস্ট, এটা কখনো ভুললে চলবে না, কখনো দেরি করে করে ফেললে চলবে না। ঠাকুর আমাদের বলেছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ, যথা সময় উষ্ট নিদোষ মুক্ত করায় তপ। আমাদের সেই যথা সময় আমাদের সেই ইষ্ট কাজ করতে হবে, যথা সময় ইষ্ট নির্দেশ গুলো পালন করতে হবে। যেমন এই সময় এটা হচ্ছে একটা যথা সময়, এই সময় আচার্যদেব দাদা আমাদের বলেছেন যে 3.5 কোটি দীক্ষার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটা আমাদের কিন্তু প্রতিনিয়ত পালন করার মাধ্যমে চেষ্টা করে যেতে হবে, যাতে আমরা প্রতিদিন সেটাকে একটা একটা অন্তত একটা মানুষকেও যেন যাজন করি আমরা। এবার কাউকে না যাজন করতে পারলে আমি দেয়ালকে যাজন করব, দেয়ালকে আমি ঠাকুরের কথা বলবো, কিন্তু ঠাকুরের কথাটা বলাটা প্রতিদিন করতে হবে, ঠাকুরকে নিয়ে প্রতিদিন চর্চা করতে হবে, ঠাকুরের নানান বই পড়া, সেই বই থেকে কিছু শিক্ষা লাভ করা, আবার সেই শিক্ষাটা যে লাভ করলাম সেটা কাউকে একজন বুঝিয়ে বলা, তাহলে সেও খুশি হবে, তার শুনতেও একটা আনন্দ আসবে। এইভাবে কিন্তু আমরা একা যেন না হয়ে উঠি, যেন সবাইকে নিয়ে হয়ে উঠি। শুধু একা একা চললেই তো হবে না, একা একা এগিয়ে গেলে তো আমি কখনো বাঁচতে পারবো না, সবাইকে নিয়ে এগোতে হবে, সবাইকেই ঠাকুরের কথা বলতে হবে, সবাইকেই যাজন করতে হবে, শুধু মাত্র আমি জানলে হবে না, ঠাকুরের কথা জেনে সেটাকে সবার মধ্যে বিলিয়ে দিতে হবে। ঠাকুর যেমন, ঠাকুরের আয় আর ব্যয় হলো ঠাকুরের ভালোবাসা, ঠাকুরকে শুধু সারা ঠাকুর সারা জীবন সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, আর সবাইও ঠাকুরকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। ঠাকুরের আয় হলো মানুষ আর ব্যয় হলো ভালোবাসা, তিনি শুধু সবাইকে ভালোবাসা বিলিয়েছেন, আর মানুষকে তিনি নিজের কাছে আপন করে নিয়েছেন, টাকার থেকেও বেশি তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। তিনি কখনো ধন দৌলত চাননি, চাননি যে তার কখনো অনেক ধন সম্পত্তি হোক, তিনি অনেক বড় লোক হয়ে যাক, সবাই তাকে সেই দেখে শ্রদ্ধা ভক্তি করবে, তিনি কখনো চাননি। তিনি চেয়েছিলেন যে তার ভালোবাসার দ্বারা তিনি সবাইকে নিজের আপন করে নেবেন এবং সবাই তার সেই ভালোবাসার টানেই সবাই তাকে ভালোবাসবে, সবাই তাকে শ্রদ্ধা ভক্তি করবে। কিন্তু তিনি তিনি যখন একদিন ডাক্তারি পরীক্ষা ডাক্তারি ডাক্তার হওয়ার জন্য পরীক্ষা দিতে গেলেন মাতা মনমোহিনী দেবীর খুব ইচ্ছা জন্য, তিনি তখন দেখলেন যে তার একটা বন্ধুর কাছে সেরকম কোনো ফিস দেওয়ার মতো টাকা ছিল না, তাই সে খুব কাঁদছে। তাই তার ঠাকুর কি করলেন, তখন তার যে অ্যাডমিট কার্ডটা তাকে দিয়ে দিলেন, তার ফর্মটা তাকে দিয়ে দিলেন, তিনি তখন তাকে দিয়েই আনন্দ পেলেন, তিনি তখন তাকে দিয়েই খুশি হলেন। তারপরে তুমি আমাদের তিনি তারপর ভাবলেন যে মাতা মনমোহিনী দেবী যদি কষ্ট পান তার জন্য তিনি কি করলেন, তিনি তার জন্য আবার সেই শিক্ষাবাহিনী বা হিমায়তপুর গ্রামে গিয়ে একজন হোমিওপ্যাথি ডাক্তার হলেন, সবাইকে ওষুধ দিতেন বিনামূল্যে, কখনো কারোর থেকে টাকা পয়সা চাইতেন না, শুধুমাত্র যেই ওষুধ দিতেন সেই ওষুধেই তারা সুস্থ হয়ে যেত। আর কারো যদি নিজের মন থেকে দেওয়ার কোনো ইচ্ছা থাকতো কিছু, তাহলে সেটা ঠাকুরকে নিজে এসে দিয়ে যেত। আবার কোনো কোনো রোগী হয়তো আসতে পারছে না, তার শরীর খুব খারাপ, তার বাড়ি থেকে কেউ আসতে পারছে না, তখন ঠাকুর নিজে গিয়ে তার বাড়িতে গিয়ে ওষুধ দিতেন, নিজে গিয়ে তার বাড়িতে গিয়ে তার চেক আপ করতেন। ঠাকুর এভাবেই সবসময় সবাইকে সেবা শুশ্রূষা করে গেছেন। আবার কোনো কোনো ওষুধ ঠাকুর দিয়েছেন হয়তো কেউ সুস্থ হচ্ছে না, ঠাকুর তখন বুঝতেন যে এটা কি রোগ, তিনি বুঝতে পেরেছেন যেটা মনের রোগ, এই মনের রোগ সারানোর জন্য আমাদের সবাইকে নেচে নেচে মন মাতিয়ে কীর্তন করতে হবে। এই কীর্তনটাকে আমাদের কিন্তু আমাদের সবসময় কীর্তনটা
করলে আমাদের মন ভালো থাকে, আমাদের শরীর ভালো থাকে, আমাদের শরীর চাঙ্গা থাকে, কখনো আমরা অলস হয়ে পড়বো না এই কীর্তন করলে। ঠাকুর এই কীর্তন তখন থেকেই তিনি শুরু করলেন। ঠাকুরের আরো অনেক ভক্তগণ এলেন ঠাকুরের সাথে কীর্তন করবে বলে। ঠাকুরকে ঠাকুর সবাইকে সেই ভালোবাসা দিয়ে আগলে নিয়ে কীর্তন করতে শুরু করলেন। প্রত্যেক দিন তিনি ভোরবেলা নগর কীর্তন করতে বেরোতেন। প্রত্যেক দিন ভক্তরা আজও দুই ঘরে নগর কীর্তন করতে বেরোয়, কিন্তু তারা কখনো কিন্তু ঠাকুরের কথা অমান্য করে না। সবসময় তারা ঠাকুরকে সবকিছুর মধ্যে রাখার চেষ্টা করে, যাতে ঠাকুর সবকিছুর মধ্যে থাকেন। ঠাকুর এই যে যখন সেই ঠাকুর কিন্তু সবকিছুর মধ্যেই আছেন, আমরা কখনো ভাববো না যে এই পাথর বলে এই পাথরটার মধ্যে ঠাকুর নেই, তা কিন্তু না। এই যে হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু ভাবতো যে নারায়ণকে তিনি বিশ্বাস করতেন না, অথচ তার ছেলে তিনি নারায়ণকে খুব ভক্তি করতেন, সব সময় নারায়ণের নাম নিজের মনের মধ্যে জপ করতেন, কখনো ছাড়তেন না, সবসময় মনের মধ্যে জপ করতেন। তার বাবা তাকে অনেকবার পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, আগুনে পুড়িয়ে মেলার চেষ্টা করেছেন, কিন্তু তার কখনো কিচ্ছু হয়নি, সে সেই নামটা চালিয়েই যাচ্ছিল। সে বলছে যে আমি চেষ্টা করছি আমার মনের মধ্যে থেকে নামটাকে বন্ধ করার, কিন্তু আমি করতে পারছি না, আমার মনের মধ্যে অটোমেটিকলি নামটা চলছে। মানে তার এতটাই নাম করে করে এত প্র্যাকটিস হয়ে গেছে, কখনো সেই নামটাকে থামাতেই পারছে না। সে একদিন তার বাবাকে বলছে যে নারায়ণ সবকিছুর মধ্যেই আছেন। তখন তার বাবা হিরণ্যকশিপু সাথে কিছুতেই বিশ্বাস করবে না যে নারায়ণ সবকিছুর মধ্যে আছে, এবং বলছে এই খাম্বাটার মধ্যে নারায়ণ আছে, তুই দেখাতে পারবি? বলছে হ্যাঁ, এই খাম্বার মধ্যেও নারায়ণ আছে, আমি বিশ্বাস করে বলছি। তখন তার বাবা কি করলো, গদা দিয়ে সেই খাম্বাটাকে দম দম করে মেরে ভেঙে ফেললো। তারপরে ওর মধ্যে থেকে নরসিংহ হয়ে গেলো এবং হিরণ্যকশিপুরের বুকটা চিরে তাকে বধ করলো। মানে সে যখন বিশ্বাস করছিল না, তখন নারায়ণ তাকে বিশ্বাস করানোর জন্য তার বধ করলো। তাকে বিশ্বাস করতেই হলো, কারণ নারায়ণ সর্বত্রই আছেন, এই কোণটাতেও নারায়ণ আছেন, এই দরজাতেও নারায়ণ আছে, সবকিছুর মধ্যেই নারায়ণ আছেন, মানে গুরু আমাদের ঠাকুর রয়েছেন, ভগবান রয়েছেন। তাই এই যে বর্তমান পুরুষোত্তমকে আমাদের ধরাটা খুবই প্রয়োজন। তিনি তাকে কেন আমরা ধরবো, কারণ এই যে আগে যে রামকৃষ্ণ দেব, ভগবান রামকৃষ্ণ দেব, শ্রীকৃষ্ণ, তারা কি বারণ করেছিলেন যে মাছ মাংস খাবি না তোরা? এরা না কিন্তু কিচ্ছু এরম বারণ করেননি। অথচ ঠাকুর আমাদের এই বর্তমান যুগে, যে কলিযুগে, ঘোর কলিযুগে এসে আমাদের মাছ মাংস খেতে বারণ করলেন, বললেন যে মাছ মাংস না খেতে, সবসময় নিরামিষ আহার করতে বললেন, যাতে আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়ে, যাতে আমরা যাতে দীর্ঘায়ু হতে পারি, তার জন্য আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে বললেন। সেই নিরামিষ খাওয়াটা আমাদের সকলের মধ্যে প্র্যাকটিস করে নিতে হবে, বিশেষত এখন অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে তিনি বললেন যে সদাচার পালন করতে। সদাচার পালন তিনি তিন রকম ভাবে সদাচার বললেন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। শারীরিক সদাচার মানে কি, এই যে আমাদের শরীরটাকে শ্রী বিগ্রহের মতো যত্ন করা, এই যে আমি হয়তো কখনো নাকে মুখে হাত দিলাম, আবার হাতটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা, আবার তারপরে হয়তো আমি হয়তো খেতে বসছি তখন পাটা ধুয়ে খেতে বসা, আবার ঘুমোতে যাওয়ার সময় পাটা শুকিয়ে শুকনো করে তারপরে ঘুমোতে যাওয়া, এই যে এগুলো হচ্ছে একটা সদাচার। তারপরে এই যে আমি চা খেলাম হয়তো কোনো একটা পাত্রে, হয়তো কোনো পানীয় বস্তু খেলাম, আমরা ওই হাতেই আবার নানান কাজ করতে শুরু করে দিই, কিন্তু সেই কাজগুলো না করে প্রথমে আমাকে কিছু পানি বস্তু খাওয়ার পর আমাকে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে, যেটাই খাই না কেন হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। যেমন কোনো কিছু ভাত খেলে সেটা এঁঠো সুগড়ি বলি আমরা, তৎক্ষণাৎ হাতটা ধুয়ে নিই, তেমনি কোনো হয়তো কোনো পাত্রের চা খেলাম সেটা সঙ্গে সঙ্গে আমার হাতটাকে ধুয়ে নিতে হবে, তার মানে আমার হাতটা এঁঠো থাকলো না, আর নাহলে আমার হাতটা এঁঠো হয়ে যাবে। এটা হচ্ছে শারীরিক সদাচার। তারপরে মানসিক মানে কি, আমাকে মনের দিক থেকে জোর রাখতে হবে, মনটাকে শান্ত রাখতে হবে, মনটাকে মলিন করতে হবে, মসৃণ করতে হবে, যাতে সবার সাথে ভালোভাবে কথা বলতে, আমি সবার সাথে যেন ভালোভাবে ব্যবহার করি, ভালোভাবে আচরণ করি। ঠাকুর বললেন যে কথা কইবে গুড়ের মতো লেপটে রবে গায়, স্পষ্ট কথা শক্ত হলে উল্টো পানে ধায়। আমি যদি গুড়ের মতো কথা বলি, গুড় যেমন গায়ে লাগলে লেপতে থাকে, তেমনি তার কারুকে কথা বললে তার গায়েও যেন, তার মনেও যেন একটা শান্তি আসবে, তার যেন মনে শান্তি পাবে, সে আমাকে ইচ্ছে আরো অনেক ভালোবাসবে। তাই
আর আমি যদি কারোর সাথে জোরে কথা বলে ফেলি, তার মনে যদি দুঃখ দিই, তাহলে সে তো কখনো আমাকে ভালোবাসবেই না, আবার সে আমাকে আমার থেকে দূরে চলে যাবে, তাকে আমি আর কখনো কাছে পাবো না। তাই বাক্য হচ্ছে ব্রহ্ম বাক্য, সবার সাথে ভালোভাবে মিশে কথা বলতে হয়, যাতে কোনো কথা সে আঘাত না পায়। তারপরে আধ্যাত্মিক সদাচার। আধ্যাত্মিক মানে কি? ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি টান, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা। তাকে পেতে গেলে আমাদের তার উপর বিশ্বাস রাখতে হবে, তার উপর নির্ভরতা, আর তাকে বিশ্বাস করা, তাকে নির্ভর করা, আর আত্মত্যাগ, এই তিনটে রাখতে হবে। তাকে সবসময় বিশ্বাস করতে হবে। তাকে যদি না বিশ্বাস করতে পারি, তার কথাগুলো আমি পালন করব না, তাকে আমি মানবো না। তারপরে আর নির্ভরতা মানে তার উপর সবসময় নির্ভর করা, যে তিনি একমাত্র আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে একমাত্র রক্ষা করতে পারেন এই ভর দুনিয়ার সমস্ত বিপদ থেকে। তাই সবসময় তাকে রাখতে হবে, আনন্দের সময় হোক বা দুঃখের সময় হোক, সবসময় তাকে রাখতে হবে। তারপরে হচ্ছে আত্মত্যাগ। ঠাকুরকে পাওয়ার জন্য হয়তো আমরা কিছু ত্যাগ করতে পারি না, ভাবি যে ঠাকুরের ইষ্টবৃদ্ধি করতে গেলে আমার ঘুমটা কম হয়ে যাবে, আমার শরীর খারাপ হবে, এই যে এই ত্যাগটা আমরা করতে পারি না, সাধারণ মাত্র একটু ঘুমটাকে। কিন্তু ঠাকুরকে পেতে হলে আমাকে আত্মত্যাগটা করতে হবে, নাহলে আমি কখনো ঠাকুরকে পাবো না। ঠাকুরকে দীক্ষা নিলে শুধু হবে না, ঠাকুরের দীক্ষা নিয়ে যে আমি কতটা চলছি সেটাও তো ঠাকুর পরীক্ষা করবেন। তার জন্য তো তিনি আমাদের জন্য, তিনি তো ঠাকুর, তিনি আমাদের জন্য পদে পদে ঠোক্কর খাবেন, কিন্তু সেই ঠোক্করটাকে পার করতে হবে। সেই ঠোক্করটাকে পার করে আমাকে ঠাকুরের ঠাকুরের সমস্ত নিয়ম নীতি, সমস্ত বাণীর দ্বারা আমাকে ঠাকুরকে খুশি করতে হবে, ঠাকুরকে আনন্দ দিতে হবে। এইভাবেই আমাদের কিন্তু ঠাকুরের মনের মতো হয়ে উঠতে হবে। এবং ঠাকুর বলেছেন যে 6 বছরের নাম, 12 বছরের দীক্ষা, এইটা আমাদের পালন করতে হবে। প্রত্যেকজন ছোট ছোট ছেলে মেয়ে যাদের 6 বছর হয়ে গেছে তারা অবশ্যই নামটা নিয়ে নেবে, এবং যাদের 12 বছর হয়ে গেছে তারা অবশ্যই ঠাকুরের দীক্ষা নেবে, ঠাকুরের সৎ মন্ত্রে ঠাকুরের কাছে আসবে, ঠাকুরের ইষ্ট গুরুর কাছে আসবে। তিনি তো আমাদের জন্য রীতিধারা রেখে গেছেন, আচার্য পরম্পরা রেখে গেছেন, তিনি সেই আচার্য পরম্পরার মাধ্যমে আমাদের সবসময় সবকিছু, তাই সেই আচার্য পরম্পরাকে আমাদের সবসময় মেনে চলতে হবে। তিনি বললেন যে ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। তিনি সেই আচার্যদের দাদা পূজাত বাবাই দাদার মাধ্যমে লীলা করছিলেন, তাই আমাদের তাকে তাদেরকে মেনে চললে ঠাকুরকে মেনে চলা হবে আমাদের। আমাদের এভাবে কিন্তু দীক্ষা, আমাদের শিক্ষা মানে আচার ব্যবহার, এইগুলো আমাদের ঠিক রাখা, আমাদেরকে এগুলোই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যে যেন আমরা কাউকে কোনোদিন খারাপ ব্যবহার না করে ফেলি, সবাইকে যেন ভালোবেসে ফেলি, তাহলে আমরা একদিন ঠাকুরের মতো মনের মতো মানুষ হয়ে উঠতে পারবো। আমি আর বেশি কিছু কথা বলছি না, আমার হয়তো সময় হয়ে গেছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমি আজ এখানে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। দীপালী ঘোষ দিদি, তুমি খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ বললে, তোমার ও তোমার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি। পরম পিতার রাতের চরণে জয়। এবার জয় গুরু, এবার একটি সঙ্গীত পরিবেশন করবে মুক্তা সাহা দিদি গঙ্গারামপুর থেকে। জয়গুরু দিদি, তুমি কি আছো? জয়গুরু। হ্যাঁ জয়গুরু, তুমি শুরু করো। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং অনলাইনে সব ভাই বোনদের আমার আনন্দিত জয়গুরু এবং বড়দের প্রণাম জানিয়ে পূজনীয় অবিন দাদার একটি সঙ্গীত করছি। ও দয়াল জগত স্বামী, হে জীবন মাঝারে, তুমি বিনা কি বাঁচে অকুল পাথারে, তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে, তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে, ও দয়াল জগত স্বামী, জীবন মাঝারে,
তুমি বিনা কি বাঁচে সকল পাথারে, তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে, তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে, তুমি সবর মাঝে গান তাই বুকে বাজে, তুমি আছো সবর মাঝে এই গান তাই বুকে বাজে, তুমি না থাকিলে মোরা হারিয়ে ফেলবো ভাষারে, ও দয়াল জগত স্বামী এই জীবন বাঁচারে, তুমি বিনা কে বাঁচে অকুল পাথারে, ও দয়াল জগত স্বামী এই জীবন বাঁচারে, তুমি বিনা কে বাঁচে অকুল পাথারে, তুমি মোলে রক্ষা করো বিপদ মাঝারে, তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে, ও দয়াল জগত স্বামী এই জীবন মাঝারে, তুমি বিনা কে বাঁচে অকুল পাথারে, ওগো চুনি মোর নামেতে মোদের জীবন শক্তি তোমাতে, চুনি মোর নামেতে মোদের জীবন শক্তি তোমাতে, তুমি অকুণের কুড়িও ওগো পার করে নিও, অকুণের কুড়িও ওগো পার করে নিও, তোমায় ধরে পার হব মোরা জীবন সাগরে, ও দয়াল জগত স্বামী এই জীবন মাঝারে, তুমি বিনা কে বাঁচে অকুল পাথারে, ও দয়াল জগত স্বামী এই জীবন মাঝারে, তুমি বিনা কে বাঁচে অকুল পাথারে, তুমি মনে রক্ষা করো বিপদ মাঝারে, তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে, দয়াল জীবনে চাই তোমাকে যেন তোমার সেবাই দিই নিজেকে, হে জীবনে চাই তোমাকে যেন তোমার সেবাই দিই নিজেকে, তোমার নামে হৃদয়ে ছড়িয়ে দেব ছড়াতে, তোমার নামে হৃদয়ে ছড়িয়ে দেব ধরাতে, ও দয়াল জগত স্বামী এই জীবন মাঝারে, তুমি বিনা কে বাঁচে অকুল পাথারে, ও দয়াল জগত স্বামী এই জীবন মাঝারে,
তুমি বিনা কি বাঁচি অকুল পাথরে, তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে, তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে, ও দয়াল জগত স্বামী এই জীবন মাঝারে, তুমি বিনা কে বাঁচে অকুল পাথরে, তুমি মনে রক্ষা করো বিপদ মাঝারে, তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে, কঠিন সাজারে, কঠিন সাজারে। জয় গুরু। তুমি খুব সুন্দর করে সঙ্গীত পরিবেশন করলে দিদি। জয় গুরু, তোমার ও তোমার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। এবার সঙ্গীত পরিবেশন করবে হলদিবাড়ি থেকে সুশ্রী রমলা রায় দিদি। কত অবধি হবে দিদি, তুমি কি আছো? রমলা রায় দিদি, তুমি কি আছো? জয় গুরু, রমলা রায় দিদি, তুমি কি আছো? নেই নেই, ও নেই। পরের জনকে দেখে নাও। পরের জনকে দেখে নি। আমি গুরুন দিয়ে দেব। কি বললে? আমি করে দেব। না না, পরের জনকে দেখে নাও, কীর্তনের জন্য দেখে নাও। এখন কীর্তন পরিবেশন করবেন পূর্ব বর্ধমান থেকে শ্রীমান অচ্যুত অমিয় মিস্ত্রি দাদা। জয় গুরু দাদা, তোমরা কি আছো? জয় গুরু, শুরু করো। হ্যাঁ, শোনা যাচ্ছে। Oh, my God.
জয়রাধে কীর্তন পরিবেশন করবেন কুচবিহার থেকে শ্রীমান বিতান বিশ্বাস দাদা। জয়গুরু দাদা, তুমি কি আছো?
হ্যালো জয়গুরু। জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার জয়রাধি কৃত রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ শরদ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সারুরে মন কপর চতরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নিশা গোবিন্দে নামটি বদনে লইয়ে নয়ন নীরে সুধায় বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে গোবিন্দ 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 বলে সোধায় যা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপর চাতরি বদনে বলো হরি 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 বল 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 বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নিচা রাধা বল 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 রাধা গোবিন্দে নামটি বদনে লইয়ে নয়ন নীরে সোধায় বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে গোবিন্দ 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 বলে সুধা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় গুরু। ধ্বনি দাও ধ্বনি। জয়গুরু এখন ধ্বনি দিয়ে আমাদের সৎসঙ্গ অধিবেশন হবে। ধ্বনি দেবেন গঙ্গারামপুর থেকে শ্রীমান কবি সাহা দাদা ও সুশ্রী মুক্তা সাহা দিদি। জয়গুরু তোমরা কি আছো? জয়গুরু হ্যাঁ জয়গুরু তোমরা শুরু করো। বন্দে হে পুরুষোত্তম শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলো তোমা তুমি। হ্যাঁ গলাটা কি আমার গলাটা কি বুঝতে পারবে না না বাবা মা সবাই বলছে বন্দে পুরুষোত্তম
বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর গুরুচন্দ্র জি কি জয় পরম পূজিন শিশি অবিন দাদা 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 কি জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর রঘুচন্দ্র জি কি জয় সবাইকে জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু জয় গুরু সকলকে আগামী রবিবার খুব সুন্দর ধ্বনি দিয়েছো তুমি কবির খুব সুন্দর ধ্বনি দিয়েছো খুব সুন্দর হয়েছে তোমার ধ্বনি দেওয়াটা দিদি জয় গুরু বলছি এর পরের বার না আমি ধ্বনি দেবো ঠিক আছে ঠিক আছে তোমাকে বলা হবে আগে দুই দিন আগে বলা হবে তোমাকে হ্যাঁ দুই দিন আগে তোমাকে বলে দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু দিদি জয় গুরু জয় গুরু তুমি ভিডিওটা অন করো কালো হচ্ছে খুব সুন্দর করেছো আরো করবা ঠিক আছে ঠিক আছে জয় গুরু জয় গুরু খুব ভালো হচ্ছে খুব সুন্দর জয় গুরু ভালো ঠিক আছে ভালো থাকবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি এই জয় গুরু বলছি নাম্বারটা একটু দেবা কি বলছো বুঝতে পারছি না নাম্বারটা নাম্বার তুমি আমার কাছে নিয়ে আয়ুষ সেটার নাম্বার তো আমি তোমাকে পরে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুস্থ নেই তো আমি সেটা নাম তোমাকে পরে দেবো ঠিক আছে আয়ুষ তুমি ভালো থেকো জয় গুরু
আর একদিন তোমাকে বলে দেওয়া হবে তুমি কি করবে, হ্যাঁ যেটা দেওয়া হবে সেটাই করবে। মায়ের কাছ থেকে শুনে নিবা ঠাকুরের বিভিন্ন কাহিনী বাল লীলা, তারপর মায়ের কাছ থেকে, দাদুর কাছ থেকে, কারোর কাছ থেকেই শুনিনি, আমার মোবাইলে দেখে দেখে খাতায় লিখে ওইটা দেখে দেখে বলেছি। মোবাইল দেখবা না তুমি, বই পড়বা ঠাকুরের, তুমি তো লেখা ধরতে পারো। ঠিক আছে, মোবাইল দেখে দেখে, মোবাইল দেখে দেখে শিখলে হবে না। ঠিক আছে, ঠিক আছে, মায়ের কাছে ঠাকুরের গল্প শুনবা, ঠাকুমার কাছে শুনবা, শুনে শুনে